24 ডিসেম্বর 1999 প্রথমবারের মতো বিধবা মহিলাদের মধ্যে ভাতা কর্মসূচি চালু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুস্থ বিধবাদের হাতে ভাতা তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীত্ব আমার কাছে মানুষের সেবা করার একটি সুযোগ মাত্র। 24 ডিসেম্বর 2005, সকল ধর্মের মানুষকে সমাজের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। ধর্মের কারণে কারো ওপর অত্যাচার আওয়ামী লীগ বরদাস্ত করবে না। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ সুধা সদনে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। 24 ডিসেম্বর 2017, ধীরে ধীরে বাংলাদেশ নৌবাহিনীকে ক্রেতা থেকে নির্মাতায় পরিণত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ একদিন আমরা নিজেরাই যুদ্ধজাহাজ তৈরি করব, এমনকি বিদেশেও রপ্তানি করব। সাবমেরিনের সুষ্ঠু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও জেটি সুবিধা প্রদানের জন্য কুতুব দিয়ায় আমরা একটি সাবমেরিন ঘাঁটি নির্মাণের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছি।